পিরোজপুরের কাউখালীতে জিওবি ইউনিসেফ আসোয়া দুই প্রকল্পের প্রোগ্রেস লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত। আজ মঙ্গলবার সকালে উপজেলা বিআরডিবি হলরুমে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মাদ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি জান্নাতারা তিথি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মৃদুল আহমেদ সুমন, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের নির্বাহী পরিচালক এস এম এ রশিদ, ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, দেলওয়ার শিকদার, আবু সাইদ সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার গৌতম চন্দ্র রায়। উপস্থিত আছেন আমাদের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ। সম্মানিত সুধি, আমরা এই প্রকল্প ইউনিয়ন নিয়ে ঘোষণা করি কমিউনিটিতে যারা আমাদের সাথে সহযোগিত। এই প্রকল্পটা প্রথম অবস্থায় হয়তো আমাদের থেমে যেতে হতো এবং সেই কাকুলি আক্তার, এম আই টেলিভিশন।